নিজের ছেলেরে ডেকে বলে আব্দুল্লাহ রে যা আয়েশা সিদ্দিকার ঘরে একটু যা যা উম্মুল মুমিনিন রে বল রসূলের ঘরের ভিতরে একটা কবরের জায়গা ফাঁকা আছে যেই কবরের জায়গাটা আয়েশা সিদ্দিকা নিজের জন্য রাখছে আয়েশা সিদ্দিকাকে একটু বল আমিরুল মুমিনিন হযরত ওমর নবীর পায়ের কাছে একটু শোয়ার শখ হইছে আপনি যদি আপনার কবরের জায়গাটা ছাইরা দেন তাহলে বাবা আল্লাহর রাসূলের পায়ের কাছে ঘুমানোর নিয়ত করছে যদি আপনি সুযোগ দেন তাহলে সেখানে শুইতে চায় আপনি কি কবুল করবেন হযরত আয়েশা বলে ওমর শুইতে চাইছে ওমর রে তো ওই জায়গাটায় মানায় আল্লাহু আকবার বলেন ওমরকে এই জায়গায় মানায় কারণ ওমরের তো অনেক গুণ ওমরের একটা গুণ হলো আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওমর আল্লাহর কামে শক্ত আর আমরা হলো দুনিয়ার কামে শক্ত গুনার কামে শক্ত ওমর হলো ইবাদতে শক্ত আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো আল্লাহর রাসূল বলেন সব নবীর একজন করে মুহাদ্দাস আছে আল্লাহর রাসূল বলেন মুহাদ্দাসি ওমর আল্লাহর রাসূল বলেন সব নবীর একজন মুহাদ্দাস আছে মুহাদ্দাস কাকে বলে মুহাদ্দাস বলা হয় আল্লাহ তাআলা নিজের কথা বান্দার যে বান্দার কলবের ভিতরে ছাড়ে ওই বান্দাকে মুহাদ্দাস বলে হযরত ওমরের কলবে আল্লাহ নিজের কথা ছাড়ে এই কারণে আল্লাহর রাসূল বলেন মুহাদ্দাসি ওমর আমার মুহাদ্দাস হলো ওমর এই কারণেই ওমর যা চাইছে ওই রকম কোরআনের আয়াত নাজিল হইছে 21 জায়গায় 21 জায়গায় একটা হলো মুহাদ্দিস যিনি হাদিস পড়ায় হাদিস বর্ণনা করে আরেকটা হলো মুহাদ্দাস যে আল্লাহর কথা কলবে আসে আল্লাহর কথা মুখে বলে আল্লাহু আকবার জোরে করে বলে এই রকম মানুষের হযরত ওমর এমন কি হযরত ওমরের বসীরত এত বেশি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির হাদিস যারা বর্ণনা করছেন ওমরের চোখের পাওয়ারও তারাই বর্ণনা করছে ওমর তো এমন মদিনায় যে যা স্বপ্ন দেখে ওমর ভালো স্বপ্ন হইলে ওমর হেদাও দেয় এমন কি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বি আযান স্বপ্নে দেখছে দেখে কয় আল্লাহর নবী এগুলো এগুলো পাইছি এমনি 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 বিস্তারিত বিবরণ আছে আল্লাহর রাসূল বেলালকে দেখে বললেন এগুলো আজকের থেকে আযান কিয়ামত পর্যন্ত এমনি নামাজে ডাকা হবে যখন আযান সেট আপ হয়ে গেছে আর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বির নাম লেখা হয়ে গেছে যে অমুকের স্বপ্নের কারণে অমুককে ইতিহাসের পাতায় লেখা হলো তার স্বপ্নের মাধ্যমে এই কালিমাত গুলো পাওয়া গেল এগুলো সে পেয়েছে এগুলো রুইয়াতুকা সাদিকান সালেহান আল্লাহর রাসূল বলেন এগুলো সত্য স্বপ্ন ফেরেশতায় শিখাইছে কিয়ামত পর্যন্ত এইগুলা দিয়েই নামাজে ডাকা হবে হযরত ওমর বসে চুপ করে শুনতেছে যখন সব কাম শেষ দস্তখত সিল সফর শেষ তখন কয় আমি তো এগুলো অনেক আগে থেকে দেখি তো আল্লাহর রাসূল বললেন তো আগে কইলা না কেন কয় আমি যদি আগে বলি তাহলে আমার এই ভাইয়ের নামটা ইতিহাসের পাতায় কেবল উঠবার লাগছে আমি বললে তো হেন নাম কাটা পড়বো আমার নাম উঠবো আমি চাইলাম ইতিহাসের এই জায়গাটায় আমার একটা ভাইয়ের নাম আসুক এই জন্য আমি চুপ করে সব শুনতেছিলাম এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নে দেখতেছে হযরত ওমরের যুগে দেখে যে আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়াইতেছে নামাজ পড়ায় ঘুরে বসছে এক টুকরি খেজুর আসছে আল্লাহর রাসূল সবাইকে লাইন করাইছে সবাই একটা একটা করে খেজুর দিতেছে হযরত আলী বলে আমারও সুযোগ আইছে আমি হাত পাচ্ছি আমার একটা দিছে আরেকটা চাইছি মুসকি হাসি দিয়ে অন্য দিকে ঘুরে গেছে দেনে এই মসজিদে নববীর আজান শুরু হইছে আর আমি মসজিদে গেছি যায়া দেখি ওমর নামাজ পড়াইতেছে রসুল যেই সুরা স্বপ্নে পড়ছে ঠিক সেই সুরা ওমর স্বপ্নে নামাজের ভিতরে আমি নবীর যা পড়তে দেখছি মসজিদে যায়া দেখি ওমর ওই সুরা গুলাই পড়তেছে আর ঠিক রসুল যেভাবে পড়ছে ওমর ঠিক ওইভাবেই বসছে এক টুকরি খেজুর আসছে হযরত ওমর সবাই নবী যেমনি লাইন করাইছিল হেমনি লাইন করাইছে আমিও সিরিয়ালে জায়গা মতো ঠিক ওই জায়গায় পড়ে গেলাম স্বপ্নে যে জায়গায় রসুলের সিরিয়ালে ছিলাম সবাই একটা একটা করে দিল আমিও একটা পাইলাম
পরে বললাম আর একটা দিবেন হযরত ওমর বলে রাতের বেলায় রাসূল তো তোমাকে একটাই দিয়েছে আমি দুইটা কেন দিই এই হলো হযরত ওমরের চোখের হালাত মুখের হালাত এই কারণে হযরত উম্মুল মুমিনিন আয়েশা বলে যাও আব্দুল্লাহ তোমার বাবাকে বলো নবীর কদমের কাছে তারই মানায় আমি জান্নাতুল বাকীতে থাকব আল্লাহু আকবার জোরে বলে হযরত উমর নিজের কবরের জায়গাটা কত সুন্দর চয়ন করলেন মিয়া মৌলভী দেখলে রাজাকার রাজাকার যারা পাবেন আলবদর যারা পাবেন তা করে বলতেছি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন আল্লাহ একটা মৌলভীর কবরের পাশে আমার কবর দিও আল্লাহ আমি তো নবীর পাশে শুইতে পারবো না আলেমের পাশে আমার শুয়াই ও গো আল্লাহ আমাকে হাফেজে কোরআনের পাশে শুয়ায়ও যদি কবরটা ভাগ্য গুণে জায়গা মতো পয়রা যায় তাহলে সালামতি আসবে হযরত ঈসা বলে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া আল্লাহর রাসূলের সাথে হযরত ঈসা দাঁড়াবে হাশরের মাঠে আল্লাহু আকবার আপনি যদি কোন মৌলভীর সাথে কবর হয় তাহলে হাশরের মাঠে মৌলভীর সাথে দাঁড়াবেন ভাববেন যে হুজুর কোন সময় মরবো কবর যদি জায়গা মতো না পাই তাহলে তো দূরেই পড়বো নবী আর একটা কথা শিখাইছে আল্লাহর রসুল বলে আল মার ও মামান আহাব্বা সরাসরি কবরে তুমি শুইতে না পারলেও ভালোবাসার সম্পর্ক তাগর লগে কইর দাঁড় করানোর সময় আল্লাহ টান দে তোমারে তাগর লগে দাঁড় করাইব সুতরাং আলেমদের বিপক্ষে চলবেন না পক্ষে আলেমদের থেকে দূরে না কাছে আলেমদের সাথে চলবেন তো ইনশাআল্লাহ বলেন ইয়া আল্লাহ আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে শরণ থাকবে তো ইনশাআল্লাহ কারণ কি কারণ হলো কবর ভালো হবে হাসর ভালো হবে ঠিক কি না ঠিক কি না আলেম বিদ্বেষ রাখবো না মুসলিম সন্তান হিসেবে দায়িত্ব আলেমদেরকে ভালোবাসা মত পর্যন্ত আলেমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ জোরে করে বলেন হাত নামান এই মাহফিলগুলোর মাধ্যমে আলেমদের ভালোবাসা প্রকাশ পায় জাতি রাত বারোটায় একটা পর্যন্ত বৈশা আলেমদের ভালোবাসা প্রকাশ পায় যদি এই তিন দিনের এই আমল কবুল হয়ে থাকে তাহলে আশা করা যায় এটা রসিলায় হয়তো আল্লাহ তাআলা আলেমদের সাথে দাঁড় করাই দেবে মোহাম্মদ ভাইকে আল্লাহ কবুল করুক আমিন আজকে মোবাইলটা আর এসে যাই কবুল আল্লাহ তাআলা সাদাকা হিসেবে কবুল করুন এই মাহফিলের সাথে আছেন তো ইনশাআল্লাহ থাকবেন উনি হক্কানি আলেমদের সাথে যতদিন আছে আপনারা ততদিন ওনার লগে থাকবেন ঠিক না এই এতক্ষণ তো এই আলাপটাই করলাম আলেম ওলামা যেখানে আপনারা আছেন হুমায়ুন ভাই যদি থাকে আলেমদের সাথে আপনিও থাকবেন মাহফিলের সাথে সমস্যা ঠিক না